হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে 26শে জুলাই। আজকাল আমি টাইমে ব্লগ আপলোড করতে পারছি না, টাইমে ব্লগ এডিট করতে পারছি না, তো জুনিয়রকে তো আমাকে এখন সময় দিতেই হবে এবং আমাকে নিজেকেও রেস্ট নিতে হবে। তো এই দুটো করতে গিয়ে আমি কিন্তু ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারছি না। আর অনেকেও মনে করতে পারো, পার্সোনালি ইন্ডিভিজুয়ালি সবাইকে ফোন করে খোঁজ খবর দেওয়া নেওয়ার একটা ব্যাপার, সেটাও ওইভাবে আমার হচ্ছে না, আসছে না। জুনিয়র কখন উঠে পড়ছে, কখন কী করছে সেটা বোঝা মুশকিল। আর ইউটিউবটাকে আমি আমার নিজের ভালো লাগা এবং প্রফেশন হিসেবে বর্তমানে দেখতে চাই, সে কারণে ভাবি যে ছোটো ছোটো করে একটু ভিডিও বানাই দিই, তোমাদের সাথে শেয়ার করি, এগুলো আমার মনে হয়। তো কাল রাতের গল্প তোমাদের সাথে করতে চলে এলাম। কাল রাতে জুনিয়র তো বেশ ঘুমোলো, রাত দুটো হবে ঠিক, জুনিয়র উঠে গেল, তখন জুনিয়র খেলার সময় ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আর এদিকে আমার তো চোখে ঘুম একদম মারাত্মক অবস্থা, কারণ কাল থেকে অ্যান্টিবায়োটিক আমাকে আবার শুরু করতে হয়েছে। যেই অ্যান্টিবায়োটিকটা আমার বন্ধ হয়ে গেছিলো, মানে আগে অনেক অ্যান্টিবায়োটিক যেহেতু খেয়েছিলাম, সে কারণে নতুন করে ডক্টর আমাকে অ্যান্টিবায়োটিক দিতে চাইছিলেন না, কিন্তু আমার ওই জায়গাটার পজিশান এমনই, স্টিচের জায়গাটা, অ্যান্টিবায়োটিক আবার শুরু করতে হবে। তো সেই কথা অনুযায়ী কালকের থেকে অ্যান্টিবায়োটিক শুরু করেছে। আর অ্যান্টিবায়োটিক খেলে, পেন কিলার খেলে এমনিতেই শরীরটা একটু উইক উইক লাগে, তার মধ্যে টাইমে টাইমে জুনিয়রকে ফিডিং করানো, যেহেতু বাইরের কোনো ফর্মুলা মিল্ক খাচ্ছে না, মানে ডক্টর না করেছে, প্রথম দিকে খেয়েছে এক দুবার যখন আমি একদমই পারিনি, কিন্তু এখন ফর্মুলা মিল্ক দেওয়া যাবে না, এখন ব্রেস্ট মিল্কই ওকে ফিডিং করাতে হবে, এটাই ডক্টর ওকে বলে দিয়েছে, মানে ওর ডক্টর যে দেখেছে। আর এরপরে তো জুনিয়রের ভ্যাকসিন ফ্যাকসিন সব কিছুই চলবে। আর তোমরা অনেকে বলেছো যে জুনিয়রের ফেস রিভিল করার জন্য, তো জুনিয়রের পাপা এখনও পারমিশন দেয়নি যে আমাকে ওর ফেসটা রিভিল করার জন্য। আর একটু ওয়েট করোই না তোমরা, জুনিয়র একটু বড় হয়ে যাক, তারপরে তোমরা ওকে দেখবে। আর তোমরা ওকে খুব আশীর্বাদ করো, যাতে খুব ভালো থাকে, আমিও যাতে ভালো থাকি, ওকে ঠিকঠাক করে মানুষ করতে পারি। আর আগের লাইফটা ছিল একরকম, এখনের লাইফটা আলাদা। আর একটা দুঃখ বা একটা ব্যাপার তো রয়ে যাচ্ছে যে আমি মিদুল জুনিয়র একসাথে তিনজনে যে কবে থাকবো, এটা আমার মনে সবসময়ই কী বলবো আসতে থাকে যে তিনজনে একসাথে কবে থাকবো। তোমাদের সাপোর্টের খুবই দরকার, সরি ঝাঁটা চুলকা ছিল, তোমাদের সাপোর্টের খুবই দরকার বিকজ চ্যানেলটাকে গ্রো করার জন্য। তোমরা সাথে থাকো, তোমরা অনেকেই কমেন্ট করছো, আর সেই অর্থে সত্যি কথা বলতে আমার ইউটিউব পরিবারের আরও যে মেম্বাররা রয়েছো তোমরা, তোমাদের ভিডিও এখনও ঠিক করে দেখে উঠতে পারছি না আর কি। যাই হোক, চলো সকাল সকাল অনেক তোমাদের সাথে বক বক করে দিলাম, গুড মর্নিং তো বললামই আগে, তো চলো ব্লগ আজকে জানি না করবো কি না, কারণ প্রচণ্ড পা হাত পা পেট একটা মানে ব্যথা পেন করছে, এমনিতেই ভোর 5:30টার পরে ঘুমিয়েছি, আবার 9টা নাগাদ উঠে পড়েছি, কিন্তু জুনিয়র এখনও ঘুমাচ্ছে। ঠিক আছে, তো চলো টাটা।